বিকল্প জল সরবরাহে কোনো ব্যবস্থা করার সমাধান সূত্র মিলল না এখনও। গত কয়েকদিন থেকেই পুরসভা এবং রাজ্য সরকার একে অপরের উপরে দোষ চাপিয়ে দায় এড়াতে চাইছে বলে অভিযোগ উঠেছে। মহানন্দা ব্যারেজ মেরামতি না করতে পারলে সুইস গেট ভেঙে যে কোনো দিন বড় রকমের বিপর্যয় দেখা দিতে পারে। এমনকি শিলিগুড়ি শহরে পুরসভার তরফ থেকে যে পানীয় জল সরবরাহ করা হয় সেক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। এদিন মহানন্দা নদীর জল উত্তোলন কেন্দ্র পরিদর্শনে আসেন সেচ তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষের আধিকারিকরা। তারা জানিয়েছেন শহরে পানীয় জল সরবরাহের জন্য অন্তত 15 দিনের জন্য যাতে জল ধরে রাখা যায় সে বিষয়ে পুরসভার সঙ্গে তারা কথা বলবে বলে জানিয়েছেন। এ ব্যাপারে শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র অশোক ভট্টাচার্য বলেন, বিধানসভা নির্বাচনের আগে দপ্তরের আধিকারিকরা এই উদ্যোগ নিয়েছেন। নিজস্ব প্রতিনিধি শিলিগুড়ি কে ইরিগেশনের একটা ডিমান্ড ছিল যে ওনাদের তো বহুদিন ধরে যে প্রজেক্টটা আছে প্রচুর মেশিনারিজ আছে যন্ত্রপাতি, সেইগুলো তো মেনটেন্যান্স হচ্ছে না, সেটা সাডেন যদি ফেল করে যায় সেটা খুবই প্রবলেম হবে, টোটালি আমাদের এটা বন্ধ হয়ে যাবে ওয়াটার সাপ্লাই প্রজেক্টটাই, তাহলে তো টোটাল সাফার করবে শহরের সব লোকজন। সেইটা ওনারা চাইছেন একটা ইন্টারমিডিয়েট মেনটেন্যান্স, তা সেটা করতে গেলে অল্টারনেট পিএইচই এবং আমাদের সহায়তা একটা অল্টারনেট ব্যবস্থা করতে হবে, যেখানে জল 15 দিনের ওনারা হয়তো 15 থেকে 1 মান্থ একটা লাগবে, সেই সময়টা আমাদের একটা অল্টারনেট অ্যারেঞ্জমেন্ট করতে হবে টু প্রোভাইড দ্য ড্রিঙ্কিং ওয়াটার টু পিপল। একটা ইঞ্জিনিয়ার আরও এক্সপার্টাইজ আছে জানা আমাদের পিএইচই দপ্তর, ওনারা তো আমাদের টেকনিক্যাল এটা দেয় সাপোর্ট টোটালি। শুধু কর্পোরেশন এটা হলো শুধু জাস্ট প্রপার্টি, কিন্তু টোটাল দেখভাল ইঞ্জিনিয়ারিং কারিগরি যে সহায়তা টোটাল কারিগরি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরই দেয়, এবং ওনারা একটা আমাদেরকে অ্যাডভাইস দিলে আমরা সেই মতো মেয়র সাহেবকে জানাবো। মেয়র সাহেব এটা ইউডি অ্যান্ড এমএ আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে জানাবে, পিএইচই দপ্তরে জানাবে, ফান্ড এলে তবেই সম্ভব। তবে গ্রিন সিগন্যাল পিএইচই দপ্তর যতক্ষণ না এটা রাজি হবে আর আমাদের মেয়র সাহেব যতক্ষণ না রাজি হবে ততক্ষণ তো এটা সম্ভব নয়। প্রথম কথা হচ্ছে যে এই যে জল সরবরাহ করা হয় শিলিগুড়িতে পানীয় জল, এই পানীয় জলটা শিলিগুড়িতে পানীয় জলটা আসে গজল ডবা থেকে, ক্যানেল থেকে, ক্যানেলের মধ্যে দিয়ে যে জল যায় সেই জলের বেশিরভাগ অংশটা পায় হচ্ছে ইরিগেশন সেচের জন্যে, কিছুটা বিদ্যুৎ উৎপাদনের জন্যে, আর সামান্য 1% না সেই অংশটা পায় হচ্ছে পানীয় জলের জন্য। শিলিগুড়ি কর্পোরেশন এর সাথে যুক্ত করা, এর সাথে যুক্ত হচ্ছে তিস্তা ব্যারেজ মহানন্দা ব্যারেজ কর্তৃপক্ষ, দুই হচ্ছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, চার হচ্ছে ইরিগেশন, তার সঙ্গে হচ্ছে ইলেকট্রিসিটি ওই হাইড্রেল পাওয়ার, আর তার সঙ্গে শিলিগুড়ি পৌর কর্পোরেশন, এটা হচ্ছে যুক্ত। এটা প্রতি কয়েক 2 বছর পরপরই এরকম সিল্টেড হয়ে যায়, যখন সিল্টেড হয় তখন এই বেডটা উঁচু হয়ে যায়, সেই সিল্ট ক্লিয়ার করা দরকার। সিল্ট এই সিল্টগুলো ক্লিয়ার করেনি, এই ক্লিয়ারটা কারা করে আমরা করি না, এটা করা হচ্ছে তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষই এই সিল্ট ক্লিয়ার করে, আমরা করি না কখনো। এবারে এই সিল্ট ক্লিয়ার আগে করেনি, এখন এমন সময় সিল্ট ক্লিয়ারের কথাটা সামনে এসছে যখন এপ্রিল মে মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা, তো মুহূর্তের মধ্যে বললে তো করা যাবে না, তাহলে এই 15 দিন কি লোক কি পানীয় জল থেকে বঞ্চিত থাকবে, এটা তো হতে পারে না। সেই জন্য কথাবার্তা চলছে, আলোচনা চলছে, তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ বিকল্প কী করা যায় না করা যায় তারা একটা আমাদের কাছে আমাদেরকে নিশ্চিত করুক, এটা বিকল্প ব্যবস্থাটা কী আমরাও আলোচনা করব, তারপরে সিদ্ধান্ত হবে।